সোশ্যাল মিডিয়া বা পেজে অনেকে আমাকে প্রশ্ন করেন বা ইউটিউবে যে ফিমেল যে সার্জারিগুলো আমরা প্রতিনিয়ত করছি সেগুলো আমরা দেখাতে পারছি না কেন, বা এগুলো ফলো আপ ভিডিও আমরা দিতে পারছি না কেন। তো বেসিক্যালি যে ফলো আপে পেশেন্টরা খুব বেশি আসতে ইন্টারেস্টেড না, এবং ভিডিওর সামনে তারা খুব বেশি আসতে চান না। তো এই আপুটের ব্যতিক্রম, উনি অনেক স্মার্ট, উনি বিদেশি অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, তো এটা নিয়ে ওনার কোনো ইয়া নেই, কমপ্লেন নেই যে না ভিডিওর সামনে আসতে যে অসুবিধা। উনি দেখছেন যে সারা পৃথিবীতেই মেয়েরা এসব করছে, এই সার্জারিগুলি করছে, এগুলো লুকানোর কিছু না। একটা একজন মানুষের বডি শেপ যখন একটু বিকৃত হয়ে যায়, সেটা সুন্দর করার চেষ্টা করতেই পারে। উনি বেসিক্যালি এই ধারণাটাই পোষণ করেন। তো ওনার টামিটাক সার্জারি করেছিলাম কিছুদিন আগে, তো এটা উনি ফলো আপে এসেছেন, তো ওনার কাছ থেকে সার্জিক্যাল এক্সপিরিয়েন্সটা একটু জানবো। আপনি যদি একটু বলতেন আপনার সার্জিক্যাল জার্নিটা। হ্যাঁ, প্রথমত আমার ভয় ছিল, পরে সার্জারি হওয়ার পরে একদিন একদিন একটু কষ্ট হয়েছে। ভালো লাগছে আমার কাজটা। প্রথমত ভাবলাম যে বাংলাদেশে ভালো হবে কিনা, সবাই তো মানে বিশ্বাস করে না, বলে যে বাংলাদেশের বাইরে যান, হ্যাঁ বাংলাদেশে ভালো হবে না। আমার মতে কেন ভালো হবে না, এখন তো আগের মতন দিন নাই আর। তো আমার সবাই বলে যাস না, করিও না, ভালো হবে না, বিদেশে করা ভালো। আমার এখন তো করোনাকালীন বিদেশ যাওয়া সম্ভব না সবার পক্ষে। তো আমি কাজটা যেহেতু নিজের এক্তিয়ার বলবো আত্মবিশ্বাসে করছি, এখন কাজটা ভালো হয়েছে আমার, মানে আমি সাকসেসফুল মনে করি, ভালো লাগতেছে আমার কাছে। ওই অপারেশনের আগে কি পরিস্থিতিটা ছিল এটা যদি একটু বলতেন। বেবি হওয়ার পর থেকে অনেক ওজন বেড়ে গেছিল, তো এটা ওয়েট লস করে ঝুলে গেছে, ঝুলে যাওয়ার কিরকম লাগে আমার কাছে। আর আমরা তো আমি তো একটু কাপড় চোপড় ড্রেস একটু মডেল পরতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্যান্ট দিকে একটু মনে করি শর্ট পরি, তো কিরকম লাগে আমার কাছে, খারাপ লাগে। তো আমার হাজবেন্ডও কোনো কিছু বলেন এটা নিয়ে, তো তোমার ইচ্ছা করতে চাইলে কর, শুধু বিদেশে ভালো এটা না, এখানে আমার কাছে মনে হয় বাংলাদেশও এখন ভালো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্টস এর জন্য।